ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, তৃতীয় অধ্যায়, মানুষের যথার্থ স্বরূপ, নিউ ইয়র্কে প্রদত্ত বক্তৃতা, প্রথম ভাগ। আমরা এখানে দাঁড়াইয়া আছি, কিন্তু আমাদের দৃষ্টি সম্মুখে প্রসারিত। অনেক সময় আমরা বহু দূরে দৃষ্টি নিক্ষেপ করি। মানুষও যতদিন চিন্তা করিতে আরম্ভ করিয়াছে, ততদিন এই রূপ করিতেছে। মানুষ সর্বদাই সম্মুখে ভবিষ্যতে দৃষ্টি নিক্ষেপ করিতেছে। সে জানিতে চাহে এই শরীর ধ্বংস হইলে মানুষ কোথায় যায়। এই রহস্য ভেদের জন্য বহু প্রকার মতবাদ প্রচলিত হইয়াছে, একের পর এক বহু মত উপস্থাপিত হইয়াছে, আবার শত শত মত খণ্ডিত হইয়া পরিত্যক্ত হইয়াছে, কতকগুলি গৃহীত হইয়াছে। আর যতদিন মানুষ এই জগতে বাস করিবে, যতদিন সে চিন্তা করিবে, ততদিন এই রূপ চলিবে। এই মতগুলির প্রত্যেকটিতেই কিছু না কিছু সত্য আছে, আবার সবগুলিতেই এমন অনেক কিছু আছে যাহা সত্য নয়। এই সম্বন্ধে ভারতে যে সকল অনুসন্ধান হইয়াছে, তাহারই সার, তাহারই সিদ্ধান্ত আমি আপনাদের নিকট বলিতে চেষ্টা করিব। ভারতীয় দার্শনিকগণের এই সকল বিভিন্ন মতের সমন্বয় করিতে এবং যদি সম্ভব হয় সেগুলির সহিত আধুনিক বৈজ্ঞানিক সিদ্ধান্তের সমন্বয় সাধন করিতে চেষ্টা করিব। বেদান্ত দর্শনের একটি উদ্দেশ্য একত্বের অনুসন্ধান। হিন্দুগণ বিশেষ বা পার্টিকুলারের প্রতি বড় মন দেন না, তাহারা সর্বদাই সামান্যের অর্থাৎ জেনারেলের, শুধু তাহাই নহে সর্বব্যাপী সার্বভৌম বস্তুর অন্বেষণ করিয়াছেন। এমন কি পদার্থ আছে যাহা জানিলে সবই জানা হয়? গবেষণার ইহাই একমাত্র বিষয়বস্তু। যেমন একতাল মৃত্তিকাকে জানিতে পারিলে জগতের সমুদয় মৃত্তিকা জানিতে পারা যায়, সেইরূপ এমন কি বস্তু আছে যাহাকে জানিলে জগতের সব কিছু জানা যাইবে? ইহাই তাহাদের একমাত্র অনুসন্ধান, ইহাই তাহাদের একমাত্র জিজ্ঞাসা। তাহাদের মতে সমুদয় জগৎকে বিশ্লেষণ করিলে উহা একমাত্র আকাশ নামক পদার্থে পর্যবসিত হয়। আমরা আমাদের চতুর্দিকে যাহা কিছু দেখিতে পাই, স্পর্শ করি বা আস্বাদ করি, এমনকি আমরা যাহা কিছু অনুভব করি, সবই এই আকাশের বিভিন্ন বিকাশ মাত্র। এই আকাশ সূক্ষ্ম ও সর্বব্যাপী, কঠিন তরল বাষ্পীয় সকল পদার্থ, সর্বপ্রকার আকৃতি ও শরীর, পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা সবই এই আকাশ হইতে উৎপন্ন। এই আকাশের ওপর কোন শক্তি কার্য করিয়া তাহা হইতে জগৎ সৃষ্টি করিল? আকাশের সঙ্গে একটি সর্বব্যাপী শক্তি রহিয়াছে। জগতে যত প্রকার ভিন্ন ভিন্ন শক্তি আছে, আকর্ষণ, বিকর্ষণ, এমনকি চিন্তা শক্তি পর্যন্ত প্রাণ নামক এক মহাশক্তির বিকাশ। এই প্রাণ আকাশের ওপর কার্য করিয়া জগৎ প্রপঞ্চ রচনা করিয়াছে। কল্প প্রারম্ভে এই প্রাণ যেন অনন্ত আকাশ সমুদ্রে সুপ্ত থাকে। আদিতে এই আকাশ গতিহীন অবস্থায় ছিল, পরে প্রাণের প্রভাবে এই আকাশ সমুদ্রে গতি উৎপন্ন হয়। আর এই প্রাণের যেমন গতি হইতে থাকে, তেমনি এই আকাশ সমুদ্র হইতে নানা ব্রহ্মাণ্ড, নানা জগৎ, কত সূর্য, কত চন্দ্র, কত তারা, পৃথিবী, মানুষ, জন্তু, উদ্ভিদ ও নানা শক্তি উৎপন্ন হইতে থাকে। অতএব হিন্দুদের মতে সর্বপ্রকার শক্তি প্রাণের এবং সর্বপ্রকার পদার্থ আকাশের বিভিন্ন রূপ মাত্র। কল্পান্তে সমুদয় কঠিন পদার্থ দ্রবীভূত হইবে, সেই তরল পদার্থ আবার বাষ্পে পরিণত হইবে, তাহা আবার তেজ রূপ ধারণ করিবে, অবশেষে সব কিছু যাহা হইতে উৎপন্ন হইয়াছিল সেই আকাশে লীন হইবে। আর আকর্ষণ, বিকর্ষণ, গতি প্রভৃতি সমুদয় শক্তি ধীরে ধীরে মূল প্রাণে পর্যবসিত হইবে। কিছুকালের জন্য এই প্রাণ যেন নিদ্রিত অবস্থায় থাকিবে, কল্প আরম্ভ হইলে আবার জাগ্রত হইয়া নানাবিধ রূপ প্রকাশ করিবে, কল্পাবসানে সকলই আবার লয় পাইবে। এই রূপে সৃষ্টি প্রণালী চলিয়াছে, আসিতেছে, যাইতেছে, একবার পশ্চাতে আবার যেন সম্মুখের দিকে দুলিতেছে।
আধুনিক বিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে হয় কিছুকাল স্থিতিশীল, কিছুকাল গতিশীল হইতেছে, একবার সুপ্ত আর একবার ক্রিয়াশীল হইতেছে। এইরূপ পরিবর্তন অনন্তকাল ধরিয়া চলিয়াছে। কিন্তু এই বিশ্লেষণ আংশিক। আধুনিক পদার্থবিজ্ঞানও এই পর্যন্ত জানিয়াছে, ইহার ওপরে ওই বিজ্ঞানের অনুসন্ধান আর যাইতে পারে না। কিন্তু এই অনুসন্ধানের এখানেই শেষ হয় না। এ পর্যন্ত আমরা এমন জিনিস পাই নাই যাহা জানিলে সব জানা যায়। আমরা সমুদয় জগৎকে পদার্থ ও শক্তিতে, অথবা প্রাচীন ভারতীয় দার্শনিকদের ভাষায় বলিতে গেলে আকাশ ও প্রাণে পর্যবসিত করিয়াছি। এখন আকাশ ও প্রাণকে উহাদের আদি কারণে পর্যবসিত করিতে হইবে। উহাদিগকে মন নামক উচ্চতর ক্রিয়াশক্তিতে পর্যবসিত করা যাইতে পারে। মহৎ বা সমষ্টি চিন্তাশক্তি হইতে প্রাণ ও আকাশ উভয়ের উৎপত্তি। চিন্তাশক্তি এই দুইটি শক্তিরূপে বিভক্ত হইয়া যায়। আদিতে এই সর্বব্যাপী মন ছিলেন, ইনি পরিণত হইয়া আকাশ ও প্রাণরূপ ধারণ করিলেন, আর এই দুইটির সংযোগে ও মিলনে সমুদয় জগৎ উৎপন্ন হইয়াছে। এবার মনস্তত্ত্বের আলোচনা করা যাক। আমি তোমাকে দেখিতেছি, চক্ষু দ্বারা বিষয় গৃহীত হইতেছে, উহা অনুভূতিজনক স্নায়ু দ্বারা মস্তিষ্কে প্রেরিত হইতেছে। এই চক্ষু দর্শনের সাধন নহে, উহা বাহিরের যন্ত্রমাত্র। কারণ দর্শনের প্রকৃত সাধন, যাহা মস্তিষ্কে বিষয় জ্ঞানের সংবাদ বহন করে, তাহা যদি নষ্ট করিয়া দেওয়া যায়, তবে আমার 20টি চক্ষু থাকিলেও তোমাদের কাহাকেও দেখিতে পাইব না। অক্ষিজালের ওপর সম্পূর্ণ ছবি পড়িতে পারে, তথাপি আমি তোমাদিগকে দেখিতে পাইব না। সুতরাং প্রকৃত দর্শনেন্দ্রিয় এই চক্ষু হইতে পৃথক। প্রকৃত চক্ষুর ইন্দ্রিয় অবশ্য চক্ষুযন্ত্রের পশ্চাতে অবস্থিত। সকল প্রকার বিষয়ানুভূতি সম্বন্ধেই এই রূপ বুঝিতে হইবে। নাসিকা ঘ্রাণেন্দ্রিয় নহে, উহা যন্ত্রমাত্র, উহার পশ্চাতে ঘ্রাণেন্দ্রিয়। প্রত্যেক ইন্দ্রিয় সম্বন্ধেই বুঝিতে হইবে, প্রথমে এই স্থূল শরীরে বাহ্য যন্ত্রগুলি অবস্থিত, তৎপশ্চাতে কিন্তু ওই স্থূল শরীরেই ইন্দ্রিয় গণ অবস্থিত। কিন্তু তথাপি যথেষ্ট হইল না। মনে করো আমি তোমার সহিত কথা কহিতেছি, আর তুমি অতিশয় মনোযোগ সহকারে আমার কথা শুনিতেছ। এমন সময় এখানে একটি ঘণ্টা বাজিল, তুমি হয়তো সেই ঘণ্টা ধ্বনি শুনিতে পাইবে না। ওই শব্দ তরঙ্গ তোমার কানে পৌঁছিয়া কর্ণপট হয়ে লাগিল, স্নায়ুর দ্বারা ওই সংবাদ মস্তিষ্কে পৌঁছিল, কিন্তু তথাপি তুমি শুনিতে পাইলে না কেন? যদি মস্তিষ্কে সংবাদ বহন পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ হইয়া থাকে, তবে তুমি শুনিতে পাইলে না কেন? তাহা হইলে দেখা গেল এই শ্রবণ প্রক্রিয়ার জন্য আরও কিছু আবশ্যক। এক্ষেত্রে মন ইন্দ্রিয়ে যুক্ত ছিল না। যখন মন ইন্দ্রিয় হইতে পৃথক থাকে, ইন্দ্রিয় উহার কাছে কোনো সংবাদ আনিয়া দিতে পারে, মন তাহা গ্রহণ করিবে না। যখন মন উহাতে যুক্ত হয়, তখনই কেবল উহার পক্ষে কোনো সংবাদ গ্রহণ সম্ভব। কিন্তু উহাতেও বিষয়ানুভূতি সম্পূর্ণ হইবে না। বাহিরের যন্ত্র সংবাদ আনিতে পারে, ইন্দ্রিয়গণ ভিতরে উহা বহন করিতে পারে, মন ইন্দ্রিয়ে সংযুক্ত হইতে পারে, কিন্তু তথাপি বিষয় অনুভূতি সম্পূর্ণ হইবে না। আর একটি জিনিস আবশ্যক, ভিতর হইতে প্রতিক্রিয়া আবশ্যক। প্রতিক্রিয়া হইতে জ্ঞান উৎপন্ন হইবে। বাহিরের বস্তু যেন আমার অন্তরে সংবাদ প্রবাহ প্রেরণ করিল, আমার মন উহা গ্রহণ করিয়া বুদ্ধির নিকট প্রেরণ করিল, বুদ্ধি পূর্বানুভূত মনের সংস্কার অনুসারে উহাকে সাজাইল এবং বাহিরে প্রতিক্রিয়া প্রবাহ প্রেরণ করিল। ওই প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গেই বিষয় অনুভূতি হইয়া থাকে। মনে যে শক্তি প্রতিক্রিয়া প্রেরণ করে, তাহাকে বুদ্ধি বলে। তথাপি ব্যাপারটি সম্পূর্ণ হইল না। মনে করো একটি ক্যামেরা রহিয়াছে, আর একটি বস্ত্রখণ্ড রহিয়াছে। আমি ওই বস্ত্রখণ্ডের ওপর একটি চিত্র ফেলিবার চেষ্টা করিতেছি। আমি কি করিতেছি? আমি ক্যামেরা হইতে নানা প্রকার আলোক কিরণ ওই বস্ত্রখণ্ডের ওপর ফেলিয়া ওইগুলি ওই স্থানে একত্র করিতে চেষ্টা করিতেছি। একটি অচল বস্তুর আবশ্যক যাহার উপর চিত্র ফেলা যাইতে পারে। কোনো সচল বস্তুর উপর চিত্র ফেলা অসম্ভব, কোনো স্থির বস্তু প্রয়োজন। আমি যে সকল আলোকরশ্মি ফেলিবার চেষ্টা করিতেছি সেগুলি সচল। এই সচল আলোকরশ্মি কোনো অচল বস্তুর উপর একত্র একীভূত করিয়া মিলিত করিতে হইবে।
ইন্দ্রিয়গণ যে সকল অনুভূতি ভিতরে লইয়া গিয়া মনের নিকট এবং মন বুদ্ধির নিকট সমর্পণ করিতেছে তাহাদের সম্বন্ধেও এইরূপ। যতক্ষণ না এমন কোনো স্থির বস্তু পাওয়া যায় যাহার উপর এই চিত্র ফেলিতে পারা যায়, যাহাতে এই ভিন্ন ভিন্ন ভাবগুলি একত্র মিলিত হইতে পারে, ততক্ষণ এই বিষয় অনুভূতি প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। কিন্তু কি সেই বস্তু যাহা আমাদের পরিবর্তনশীল সত্তাকে একটি একত্বের ভাব প্রদান করে? কি সেই বস্তু যাহা বিভিন্ন গতির ভেতরেও প্রতি মুহূর্তে ঐক্য রক্ষা করিয়া থাকে? কি সেই বস্তু যাহাতে ভিন্ন ভিন্ন ভাবগুলি যেন একত্র গ্রথিত থাকে, যাহার উপর বিষয়গুলি আসিয়া যেন একত্র বাস করে এবং একটি অখণ্ড ভাব ধারণ করে? আমরা দেখিলাম এমন একটি বস্তু আবশ্যক এবং শরীর মনের তুলনায় সেই বস্তুটিকে স্থির হইতে হইবে। যে বস্ত্রখণ্ডের ওপর ওই ক্যামেরা চিত্র নিক্ষেপ করিতেছে তাহা ওই আলোকরশ্মির তুলনায় স্থির, নতুবা কোনো চিত্র উৎপন্ন বা অনুভূত হইবে না। অর্থাৎ অনুভবিতা একটি ব্যক্তি হওয়া আবশ্যক। এই বস্তু যাহার উপর মন এই সকল চিত্র আঁকিতেছে, যাহার উপর মন বুদ্ধি দ্বারা বাহিত হইয়া আমাদের বিষয় অনুভূতি সকল স্থাপিত, শ্রেণীবদ্ধ ও একত্র হয়, তাহাকেই মানুষের আত্মা বলে। আমরা দেখিলাম সমষ্টি মন বা মহৎ, আকাশ ও প্রাণ এই দুই ভাগে বিভক্ত হইয়াছে, আর মনের পশ্চাতে আত্মা রহিয়াছেন। সমষ্টি মনের পশ্চাতে যে আত্মা তাহাকে ঈশ্বর বলে। ব্যষ্টিতে ইহা মানবের আত্মা। বিশ্বজগতে যেমন সমষ্টি মন আকাশ ও প্রাণরূপে পরিণত হইয়াছে, সেইরূপ বিশ্বাত্মাও মনরূপে পরিণত হইয়াছে। এক্ষণে প্রশ্ন এই, ব্যষ্টি মানব সম্বন্ধেও কি ঐরূপ? মানুষেরও মন কি তাহার শরীরের স্রষ্টা? তাহার আত্মা তাহার মনের স্রষ্টা? অর্থাৎ মানুষের শরীর মন ও আত্মা তিনটি বিভিন্ন বস্তু, অথবা ইহারা একের ভিতরেই তিন, অথবা ইহারা এক পদার্থেরই বিভিন্ন অবস্থা মাত্র? আমরা ক্রমশ এই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করিব। যাহা হোক, আমরা এতক্ষণে পাইলাম প্রথমত এই স্থূল দেহ, তৎপশ্চাতে ইন্দ্রিয়গণ, মন বুদ্ধি এবং বুদ্ধিরও পশ্চাতে আত্মা। প্রথমত আমরা পাইলাম আত্মা শরীর হইতে পৃথক, মন হইতেও পৃথক। এই স্থান হইতেই ধর্মজগতে মতভেদ দেখা যায়। দ্বৈতবাদী বলেন আত্মা সগুণ, অর্থাৎ সুখ দুঃখ ও ভোগের সব অনুভূতি যথার্থত আত্মার ধর্ম। অদ্বৈতবাদী বলেন আত্মা নির্গুণ। আমরা প্রথমে দ্বৈতবাদীদের মত, আত্মা ও উহার গতি সম্বন্ধে তাহাদের মত বর্ণনা করিয়া পরে যে মত উহাকে সম্পূর্ণরূপে খণ্ডন করে তাহা বর্ণনা করিব। অবশেষে অদ্বৈতবাদের দ্বারা উভয় মতের সামঞ্জস্য সাধন করিতে চেষ্টা করিব। এই মানবাত্মা শরীর মন হইতে পৃথক বলিয়া এবং আকাশ প্রাণ দ্বারা গঠিত নয় বলিয়া অমর। কেন? মরত্বের বা নশ্বরত্বের অর্থ কি? যাহা বিশ্লিষ্ট হইয়া যায় তাহাই নশ্বর, আর যে দ্রব্য কতকগুলি পদার্থের সংযোগ দ্বারা লব্ধ তাহাই বিশ্লিষ্ট হইবে। কেবল যে পদার্থ অপর পদার্থের সংযোগে উৎপন্ন নয় তাহা কখনও বিশ্লিষ্ট হয় না, সুতরাং তাহার বিনাশ কখনও হইতে পারে না। তাহা অবিনাশী, তাহা অনন্তকাল ধরিয়া রহিয়াছে, তাহার কখনও সৃষ্টি হয় নাই। সৃষ্টি কেবল সংযোগ মাত্র, শূন্য হইতে সৃষ্টি কেহ কখনও দেখে নাই। সৃষ্টি সম্বন্ধে আমরা কেবল এইটুকু জানি যে উহা পূর্ব হইতে অবস্থিত কতকগুলি বস্তুর নতুন নতুন রূপে একত্র মিলন মাত্র। যদি তাহাই হইল, তবে এই মানবাত্মা ভিন্ন ভিন্ন বস্তুর সংযোগে উৎপন্ন নন বলিয়া অবশ্য অনন্তকাল ধরিয়া ছিলেন এবং অনন্তকাল ধরিয়া থাকিবেন। এই শরীরপাত হইলেও আত্মা থাকিবেন। বেদান্তবাদীদের মতে যখন এই শরীরের পতন হয় তখন মানবের ইন্দ্রিয়গণ মনে লয় পায়, মন প্রাণে লীন হয়, প্রাণ আত্মায় প্রবেশ করে, আর তখন সেই মানবাত্মা যেন সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর রূপ বসন পরিধান করিয়া চলিয়া যান। এই সূক্ষ্ম শরীরেই মানুষের সমুদয় সংস্কার বাস করে। সংস্কার কি? মন যেন হ্রদের তুল্য, আর আমাদের প্রত্যেক চিন্তা যেন সেই হ্রদের তরঙ্গ তুল্য।
যেমন হ্রদে তরঙ্গ উঠে আবার পরে পড়িয়া অন্তরিত হইয়া যায়, সেইরূপ মনে এই চিন্তা তরঙ্গগুলি ক্রমাগত উঠিতেছে আবার অন্তরিত হইতেছে, কিন্তু উহারা একেবারে অন্তরিত হয় না, উহারা ক্রমশ সূক্ষ্মতর হইয়া যায়, উহাদের অস্তিত্ব থাকে, প্রয়োজন হইলে আবার উদয় হয়। যে চিন্তাগুলি সূক্ষ্মতর রূপ ধারণ করিয়াছে তাহারই কতকগুলিকে আবার তরঙ্গাকারে আনয়ন করাকেই স্মৃতি বলে। এইরূপে আমরা যাহা কিছু চিন্তা করিয়াছি, যে কোনো কার্য করিয়াছি, সবই মনের মধ্যে রহিয়াছে, সবগুলি সূক্ষ্মভাবে অবস্থান করে এবং মানুষ মরিলেও এই সংস্কারগুলি তাহার মনে বর্তমান থাকে, উহারা আবার সূক্ষ্ম শরীরের ওপর কার্য করিয়া থাকে। আত্মা এই সংস্কার এবং সূক্ষ্ম শরীর রূপ বসন পরিধান করিয়া চলিয়া যান এবং এই বিভিন্ন সংস্কার রূপ বিভিন্ন শক্তির সমবেত ফলই আত্মার গতি নিয়মিত করে। তাহাদের মতে আত্মার ত্রিবিধ গতি হইয়া থাকে। যাহারা অত্যন্ত ধার্মিক তাহাদের মৃত্যু হইলে তাহারা সূর্যরশ্মির অনুসরণ করেন, সূর্যরশ্মি অনুসরণ করিয়া তাহারা সূর্যলোকে উপনীত হন, তাহা হইতে চন্দ্রলোক এবং চন্দ্রলোক হইতে বিদ্যুৎ লোকে উপস্থিত হন, তথায় তাহাদের সহিত আর একজন মুক্তাত্মার সাক্ষাৎ হয়। তিনি ওই জীবাত্মাগণকে সর্বোচ্চ ব্রহ্মলোকে লইয়া যান, এই স্থানে তাহারা সর্বজ্ঞতা ও সর্বশক্তিমত্তা লাভ করেন, তাহাদের শক্তি ও জ্ঞান প্রায় ঈশ্বরের তুল্য হয়। আর দ্বৈতবাদীদের মতে তাহারা তথায় অনন্তকাল বাস করেন, অথবা অদ্বৈতবাদীদের মতে কল্পাবসানে ব্রহ্মের সহিত একত্ব লাভ করেন। যাহারা সকামভাবে সৎকার্য করেন তাহারা মৃত্যুর পর চন্দ্রলোকে গমন করেন, এখানে নানাবিধ স্বর্গ আছে, তাহারা এখানে সূক্ষ্ম শরীর দেব শরীর লাভ করেন, তাহারা দেবতা হইয়া এখানে বাস করেন ও দীর্ঘকাল ধরিয়া স্বর্গসুখ উপভোগ করেন। এই ভোগের অবসানে আবার তাহাদের পুরাতন কর্ম বলবান হয়, সুতরাং পুনরায় তাহাদের মর্ত্যলোকে জন্ম হয়। তাহারা বায়ুলোক মেঘলোক প্রভৃতি লোকের ভিতর দিয়া আসিয়া অবশেষে বৃষ্টিধারার সহিত পৃথিবীতে পতিত হন। বৃষ্টির সহিত পতিত হইয়া তাহারা কোনো শস্যকে আশ্রয় করিয়া থাকেন, তৎপরে সেই শস্য কোনো ব্যক্তি ভোজন করিলে তাহার ঔরসে সেই জীবাত্মা পুনরায় দেহ পরিগ্রহ করে। যাহারা অতিশয় দুর্বৃত্ত তাহাদের মৃত্যু হইলে তাহারা ভূত বা দানব হয় এবং চন্দ্রলোক ও পৃথিবীর মাঝামাঝি কোনো স্থানে বাস করে। তাহাদের মধ্যে কেহ কেহ মনুষ্যগণের ওপর নানাবিধ অত্যাচার করিয়া থাকে, কেহ কেহ আবার মনুষ্যগণের প্রতি মিত্রভাবাপন্ন হয়। তাহারা কিছুকাল ওই স্থানে থাকিয়া পুনরায় পৃথিবীতে আসিয়া পশু জন্মগ্রহণ করে, কিছুদিন পশুদেহে থাকিয়া মৃত্যুর পর তাহারা আবার মানুষ হয়, আর একবার মুক্তি লাভ করিবার উপযোগী অবস্থা প্রাপ্ত হয়। তাহা হইলে আমরা দেখিলাম যাহারা মুক্তির নিকটতম সোপানে পৌঁছিয়াছেন, যাহাদের ভেতরে খুব সামান্য অপবিত্রতা অবশিষ্ট আছে তাহারাই সূর্যকিরণ ধরিয়া ব্রহ্মলোকে গমন করেন। যাহারা মাঝারি রকমের, যাহারা স্বর্গে যাইবার কামনা রাখিয়া কিছু সৎকার্য করেন, চন্দ্রলোকে গমন করিয়া তাহারা সেই স্থানের স্বর্গে বাস করেন, সেখানে দেবদেহ প্রাপ্ত হন, কিন্তু তাহাদিগকে মুক্তি লাভ করিবার জন্য আবার মনুষ্য দেহ ধারণ করিতে হয়। আর যাহারা অত্যন্ত অসৎ তাহারা ভূত দানব প্রভৃতি রূপে পরিণত হয়, তারপর তাহারা পশু হয়, পরে মুক্তিলাভের জন্য তাহাদিগকে আবার মনুষ্য জন্ম গ্রহণ করিতে হয়। এই পৃথিবীকে কর্মভূমি বলে, ভালো মন্দ কর্ম সবই এখানে করিতে হয়, স্বর্গকাম হইয়া সৎকার্য করিলে মানুষ স্বর্গে গিয়া দেবতা হন, এই অবস্থায় তিনি আর নতুন কর্ম করেন না, কেবল পৃথিবীতে কৃত তাহার সৎকর্মের ফল ভোগ করেন। আর এই সৎকর্ম যেমনি শেষ হইয়া যায় অমনি তিনি জীবনে যে সকল অসৎকর্ম করিয়াছিলেন তাহার সমবেত ফল বেগে আসিয়া তাহাকে পুনর্বার এই পৃথিবীতে টানিয়া আনে। এইরূপে যাহারা ভূতপ্রেত হয় তাহারা সেই অবস্থায় কোনরূপ নতুন কর্ম না করিয়াই কেবল অতীত কর্মের ফল ভোগ করে, তাহার পর পশু জন্ম গ্রহণ করিয়া সেখানেও কোনো নতুন কর্ম করে না, তারপর তাহারা আবার মানুষ হয়।